হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড থ্রি ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের কনভার্সেশন বিষয় নিয়ে আমি যেরকম আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, আজকেরও সেই অনলাইন ক্লাসে আমি তোমাদের সেই কনভার্সেশন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা কয়েকদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করলাম, ঠিক আছে। আমাদের যে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের, সেটা হচ্ছে পেজ নম্বর 3-তে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। প্রত্যেকে তোমরা কনভার্সেশন বইটা হলো ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, ঠিক আছে, অর্থাৎ ভারতের জাতীয় পতাকা, বুঝতে পেরেছো? এইটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং গতকাল আমরা আলোচনা কি করলাম, গতকাল আমরা এইটা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, এবং গতকাল আমরা 26শে জানুয়ারি পালন করলাম, ঠিক আছে, আমাদের প্রজাতন্ত্র দিবস। সেখানেও আমাদের গর্বিত জাতীয় পতাকা আমরা উত্তোলন করি সারা দেশে, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ জাতীয় পতাকা তোলে এবং সবাই কিন্তু জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, ঠিক আছে। তো সেই জাতীয় পতাকা নিয়েই কিন্তু আমরা বিগত ক্লাসেও আলোচনা করেছিলাম, আজকেরও সেই জাতীয় পতাকার কয়েকটি প্রশ্ন এবং জাতীয় পতাকা সম্পর্কিত যে আলোচনার কয়েকটি তথ্য আছে সেটা সম্পর্কে আমরা কনভার্সেশনে আলোচনা করব, ঠিক আছে। তাহলে কনভার্সেশনে আমরা কী জেনেছিলাম গত ক্লাসে, হাউ হ্যাভ ইউ সিন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, তোমরা কি ভারতবর্ষের জাতীয় পতাকা দেখেছো? নিশ্চয়ই আমাদের দেশ ভারতবর্ষ, আমরা তো অবশ্যই আমাদের দেশের জাতীয় পতাকা দেখব, আমরা সেই জাতীয় পতাকাকে সম্মান করি। তাহলে তোমাদের উত্তর কী হবে, ইয়েস আই হ্যাভ সিন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, অথবা ইয়েস আই হ্যাভ সিন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, বুঝতে পেরেছো? আওয়ার মানে আমাদের, আমাদের মানে ইন্ডিয়া, বুঝতে পেরেছো? এইভাবেও বলতে পারো তোমরা। এবারে 2 নম্বর কোয়েশ্চেনে কী হবে, কী বলেছিল, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা প্রত্যেকেই আমাদের জাতীয় পতাকাকে জানি এবং দেখেছি, হ্যাঁ, আমাদের জাতীয় পতাকায় কটি রং আছে তোমরা সবাই জানো, আমাদের জাতীয় পতাকায় 3টি রং আছে। তাহলে যদি যখন তোমাকে জিজ্ঞাসা করছে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তখন তোমাদেরকে কী উত্তর দিতে হবে, দেয়ার আর 3 কালার্স ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, দেয়ার আর 3 কালার্স, 3টি রং আছে, 3 কালার্স ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এবার কি বলছে, হোয়াট আর দোজ কালার্স, ঠিক আছে, তোমার হোয়াট আর দোজ কালার্স, সেই সমস্ত রঙগুলো কী কী, আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমরা বাড়িতে পড়াশোনা করেছো, সেই সব রঙগুলো কী কী, না আমাদের জাতীয় পতাকার ছবিটা ভাবো, তাহলে ওপরে কী থাকে, স্যাফ্রন বা গেরুয়া, তাই না, গেরুয়া মানে স্যাফ্রন, আর মাঝে থাকে কি, হোয়াইট, হোয়াইট মানে সাদা, আর তার নিচে কী থাকে, না সবুজ মানে গ্রিন, বুঝতে পেরেছো? তাহলে এই 3টি রং থাকে, গেরুয়া, সাদা আর সবুজ, ইংরেজিতে কী হবে, না স্যাফ্রন, হোয়াইট অ্যান্ড গ্রিন, তাহলে কী বলতে হবে, দে আর স্যাফ্রন, হোয়াইট অ্যান্ড গ্রিন। এবারে 4 নম্বরে কী বলেছে, না আমাদের দেশের যে যে রং আছে, ঠিক আছে, জাতীয় পতাকায় যে 3টি রং আছে, সেই 3টি রং আলাদা আলাদা অর্থ বহন করে, আলাদা আলাদা অর্থ বা তাৎপর্য আছে, সেটা কি, স্যাফ্রন কালার বলছে, হোয়াট ডাজ স্যাফ্রন কালার রিপ্রেজেন্ট, কোয়েশ্চেন নম্বর 5, তাহলে তোমাদের কী বলতে হবে, স্যাফ্রন মানে গেরুয়া, গেরুয়া মানে ত্যাগ, ত্যাগের প্রতীক, বুঝতে পেরেছো? ত্যাগ ইংরেজি হচ্ছে স্যাক্রিফাইস, আমি আলোচনা করেছিলাম। তাহলে কী হবে, না দে ইট রিপ্রেজেন্ট, হোয়াট ডাজ স্যাফ্রন রিপ্রেজেন্টস, তখন তোমাদের কী উত্তর দিতে হবে, ইট রিপ্রেজেন্টস স্যাক্রিফাইস, বুঝতে পেরেছো, স্যাক্রিফাইস। এবারে একই রকম মানে হোয়াট ডাজ হোয়াইট কালার রিপ্রেজেন্ট, হোয়াইট মানে সাদা, সাদা মানে শান্তি, সাদা মানে শান্তির প্রতীক, তাই আমাদের জাতীয় পতাকায় যে সাদা রং আছে সেই সাদা রংটি শান্তিকে বা শান্তির অর্থ বহন করে, বুঝতে পেরেছো? তাহলে কী বলতে হবে, না হোয়াট ডাজ হোয়াইট কালার রিপ্রেজেন্ট, না ইট রিপ্রেজেন্টস পিস, ইট রিপ্রেজেন্ট পিস, PEACE, পিস মানে শান্তি, বেশ। তারপরে কী বলেছিল, না হোয়াট ডাজ গ্রিন কালার রিপ্রেজেন্ট, তাহলে সাদা গেরুয়া হলো, সাদা হলো, এবারে গ্রিন অর্থাৎ সবুজ, সবুজ কী বহন করে, আমি তোমাদেরকে বলেছিলাম সবুজ সমৃদ্ধির প্রতীক, তাই আমাদের দেশের সমৃদ্ধি অর্থ বহন করে হচ্ছে সবুজ রঙ, তাই জাতীয় পতাকার একদম নিচে সবুজ রঙটি দেওয়া আছে, তখন তোমার কী বলতে হবে, হোয়াট ডাজ গ্রিন কালার রিপ্রেজেন্ট, না ইট রিপ্রেজেন্ট, ইট রিপ্রেজেন্ট কি, প্রসপ্যারিটি, প্রসপ্যারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, প্রসপ্যারিটি মানে কি, সমৃদ্ধি। তাহলে এই পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে সেটা নিয়ে একটু আলোচনা করে দিলাম, এইবারে আমরা জানবো যে পরের যে 2টো কোয়েশ্চেন আছে সেই 2টো কোয়েশ্চেন আমি আলোচনা করব, এবং সেই সঙ্গে পুনরায় আবার জাতীয় পতাকা সম্পর্কে আমরা আবার বিস্তারিত একটু রিভিশনও করবো, ঠিক আছে, সময় থাকলে।
এবার কি হচ্ছে হোয়াট ইজ ইন দা দেখো 7 নম্বর কোশ্চেনে বলতা ছিল 7 নম্বর কোশ্চেন কি বলছে হোয়াট ইজ ইন দা মিডল অফ দা প্ল্যান হোয়াট ইজ ইন দা মিডল অফ দা প্ল্যান অর্থাৎ আমরা জানলাম কি আমাদের জাতীয় পতাকায় তিনটি রং আছে देयर आर थ्री কালারস ইন आवर ন্যাশনাল ফ্ল্যাগ বাট জাতীয় পতাকার মাঝে কি আছে এখানে কোশ্চেনটা সেটাই বলছে যে হোয়াট ডাজ হোয়াট ইজ ইন দা মিডল মিডল মানে মাঝে ইন দা ফ্ল্যাগ আমরা প্রত্যেকই জানো আমাদের জাতীয় পতাকার মাঝখানে কি থাকে না একটা চক্র থাকে সেই চক্রকে কি বলে অশোক চক্র তাই না তাহলে সেটা কি না নীল রঙের হয় তাই না নীল রঙের হয় ব্লু কালার তখন তোমাকে কি বলতে হবে যে হোয়াট ইজ ইন দা মিডল অফ দা ফ্ল্যাগ না দেয়ার ইজ ব্লু কালার চক্র ইন দা মিডল অফ দা ফ্ল্যাগ দেয়ার ইজ এ ব্লু কালার চক্র ইন দা মিডল অফ দা ফ্ল্যাগ ব্লু কালার চক্র যেটাকে আমরা অশোক চক্র বলি তাহলে কি বলতে হবে না দেয়ার ইজ ব্লু কালার দেয়ার ইজ ব্লু কালার চক্র ইন দা মিডল of the flag ঠিক আছে তাহলে what is in the middle of the flag না there is blue color চক্র c h a k r e হ্যাঁ চক্র in the middle of the flag ঠিক আছে কোন অশোক চক্র বলতে পারো অশোক চক্র in the middle of the flag এইভাবে কিন্তু প্রশ্নটা করতে হবে এবং এর উত্তরটাকে এইভাবে অভ্যাস করতে হবে এবারে কোশ্চেন নম্বর 8 টা বল দাও শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে হোয়াট ইজ দা ফ্ল্যাগ মেড অফ এবারে আমরা আমাদের জাতীয় পতাকা তিনটি রং জানলাম জাতীয় পতাকার মাঝে চক্র থাকে সেটাও জানলাম ঠিক আছে এবারে এই যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগটা কি কাপড়ের তৈরি বা কি দিয়ে তৈরি ঠিক আছে তো আমরা সবাই জানি যে ফ্ল্যাগটি কাপড়ের তৈরি এবং জাতীয় পতাকা হচ্ছে সবথেকে দামি সুতির কাপড় যেটা যেটাকে খাদি বলে খাদি কে এইচ এ ডি আই খাদি কাপড় তোমরা নিশ্চয়ই শুনেও থাকবে খাদি সুতির যে কাপড় হয় সুতির সবথেকে দামি কাপড় সেটা হচ্ছে খাদি ঠিক আছে তাই আমাদের জাতীয় পতাকা কিন্তু সেই দামি সুতির কাপড় দিয়ে তৈরি তাই তোমাদেরকে উত্তরে কি বলতে হবে হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ মেড অফ না দি ফ্ল্যাগ ইজ মেড অফ খাদি ক্লথ ক্লথ মানে কাপড় তোমরা সবাই জানো খাদি ক্লথ বুঝতে পেরেছো তাহলে আমি তোমাদেরকে এটা লিখে দিই হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ মেড অফ পতাকাটি কিসের তৈরি তাহলে কি বলতে হবে দি ফ্ল্যাগ ইজ মেড অফ খাদি ক্লথ কে এইচ এ ডি আই খাদি ক্লথ সি এল ও টি এ খাদি ক্লথ ঠিক আছে এই যে খাদি ক্লথ তাহলে বোঝা গেল তাহলে আজকের আমরা কি জানলাম না আমরা হোয়াট ইজ ইন দ্য মিডল অফ দ্য ফ্ল্যাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকার মাঝে কি থাকে তোমরা সবাই জানো আমাদের জাতীয় পতাকার মাঝে থাকে চক্র অশোক চক্র বলি আমরা সেটাকে তাই না তাহলে বলতে হবে কি দেয়ার ইজ ব্লু কালার চক্র ইন দ্য মিডল অফ আওয়ার ফ্ল্যাগ বা অফ দ্য ফ্ল্যাগ বুঝতে পেরেছি এখানে আমাদের জাতীয় পতাকার কথা বলা হচ্ছে তাই বলতে হবে কি দেয়ার ইজ এ ব্লু কালার চক্র ইন দ্য মিডল অফ দ্য ফ্ল্যাগ বুঝতে পেরেছো এবারে কোশ্চেন নাম্বার 8 যেটা জানলাম কি হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ মেড অফ তোমরা সবাই জানো যে জাতীয় পতাকা আমাদের দামি সুতির কাপড়ের তৈরি হয় আর সেই দামি সুতির কাপড় বলতে খাদি ক্লথকেই বোঝায় বুঝতে পেরেছো তাহলে সেই খাদি ক্লথ বলতে হবে যে দ্য ফ্ল্যাগ ইজ মেড অফ খাদি ক্লথ বুঝতে পেরেছো দ্য ফ্ল্যাগ ইজ মেড অফ খাদি ক্লথ হলো তাহলে এই গেল আমাদের জাতীয় পতাকা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সহ কনভারসেশন বিষয়ে এটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তাহলে আমরা সেই জাতীয় পতাকা নিয়ে নিশ্চয়ই জানলাম গতকাল আমাদের প্রজাতন্ত্র দিবস গেছে সেই প্রজাতন্ত্র দিবসে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি সেই জাতীয় পতাকা উত্তোলনে আমরা নিশ্চয়ই আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানিয়েছি তাই না আমাদের জাতীয় পতাকা অবশ্যই আমাদের গর্ব আমাদের অহংকার বুঝতে পেরেছি তাই জাতীয় পতাকা সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্যগুলো কনভারসেশন বিষয় হলেও এগুলো কিন্তু তোমাদের জেনে রাখা দরকার বুঝতে পেরেছো তবুও আরেকবার আমি রিভিশন করিয়ে নেবো পুরোটা কি বলছে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে আমরা জানছি হ্যাভ ইউ সিন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া কোয়েশ্চেন করলে তোমাদেরকে কী বলতে হবে ইয়েস আই হ্যাভ সিন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া এবারে তারপরে যদি কোয়েশ্চেন করে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হাউ মেনি কালার্স
আর দেয়ার যেটা ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকায় কটি রং আছে তখন তোমাকে কি বলতে হবে দেয়ার আর থ্রি কালারস তিনটি রং বুঝতে পেরেছো তিনটি রং আছে দেয়ার আর থ্রি কালারস ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবারে সেই রংগুলো কি কি সেগুলো তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দোজ কালারস তার পরের কোশ্চেনই আছে দেখো হোয়াট আর দোজ কালারস সেই রংগুলো কি কি তখন তোমাকে কি বলতে হবে দেয়ার উপর থেকে ধরতে হবে মানে উপর থেকে মনে করতে হবে দেয়ার গেরুয়া গেরুয়া ইংরেজি স্যাফ্রন দেয়ার স্যাফ্রন মাঝখানে আছে সাদা অর্থাৎ হোয়াইট তাহলে হোয়াইট আর নিচে আছে সবুজ মানে হচ্ছে গ্রিন তাহলে দেয়ার স্যাফ্রন হোয়াইট অ্যান্ড গ্রিন বেশ এবার তারপরে বলবে যে আমাদের এই জাতীয় পতাকার তিনটি রং তিনটিকে অর্থ উপস্থাপন করে তিনটি রঙের তাৎপর্য আছে তাহলে প্রথমে গেরুয়া গেরুয়া কি তাৎপর্য বহন করে বা কি অর্থ বহন করে হোয়াট ডাজ স্যাফ্রন রিপ্রেজেন্টস তখন তোমাকে কি বলতে হবে ইট রিপ্রেজেন্টস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ গেরুয়া ত্যাগের প্রতীক বেশ তারপরে হোয়াট ডাজ হোয়াইট কালার রিপ্রেজেন্ট না সাদা শান্তির প্রতীক তোমাদেরকে বলেছি তাহলে কি বলবে না ইট রিপ্রেজেন্ট হোয়াট ডাজ হোয়াইট কালার রিপ্রেজেন্ট না ইট রিপ্রেজেন্টস দি পিস হলো এবারে হোয়াট ডাজ গ্রিন কালার রিপ্রেজেন্ট অর্থাৎ সবুজ রং কি অর্থ বহন করে না ইট রিপ্রেজেন্ট কি না প্রসপ্যারিটি বুঝতে পেরেছো ইট রিপ্রেজেন্ট প্রসপ্যারিটি হলো এবারে কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলেছিল আজকে যেটা করালাম হোয়াট ইজ ইন দা মিডল অফ দা ফ্ল্যাগ না সেই ফ্ল্যাগে মাঝখানে কি আছে না দেয়ার ইজ ব্লু কালার চক্র ইন দা মিডল অফ দা ফ্ল্যাগ হলো ব্লু কালার চক্র থাকে আমাদের মাঝখানে সেটাকে অশোক চক্র বলতে পারি আমরা এবারে বলছে হোয়াট ইজ দা ফ্ল্যাগ মেড অফ অর্থাৎ ফ্ল্যাগটা কিসের তৈরি তখন তোমরা কি বলবে না খাদি ক্লথ দ্য ফ্ল্যাগ ইজ মেড অফ খাদি খাদি ক্লথ বুঝতে পেরেছো দ্য ফ্ল্যাগ ইজ মেড অফ খাদি ক্লথ তাহলে জাতীয় পতাকা সম্পর্কিত এই চ্যাপ্টারটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে সবাই বাড়িতে সুন্দর করে অভ্যাস করবে পড়াশোনা করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো